Canadian idiot is gonna join. Hi. Go ahead. Şunu binin hemen kata. Baba. Baba তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমাকে তুমি ভুল বুঝো না। আমি হচ্ছে নিরুপায়। এই পরীক্ষাটা দিতে না পেরে আমারও খুব কষ্ট হচ্ছে বাবা। আমি জানি রে মা, আমি জানি, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, আমি খুব জানি। আর আমি তোকে ভুল বুঝবো কেন? আমি তোকে কখনো ভুল বুঝতে পারি। তোমার কি মনে হয় আমি গেলে কোনো লাভ হবে? তাহলে কি আমি যাব? কোনো লাভ হবে না। আসলে কি জানো, দুষ্ট ঠিক জেদের বসে এটা করছে বলে আমার মনে হচ্ছে না। কিরম আমার মনে হচ্ছে ও কোন ঠাসা হয়ে পড়েছে, বাধ্য হয়ে ওই ডিসিশনটা নিচ্ছে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে দুষ্ট যদি পরীক্ষাটা না দেয় তাতে কার কি লাভটা হবে? মাঝখান থেকে বছরটা মেয়েটা নষ্ট হবে, পরের বছর পরীক্ষার সময় কি সিচুয়েশন থাকবে, তখন ওর মেন্টাল কন্ডিশন কি থাকবে, গড নোজ। আদৌ দিতে পারবে কি পারবে না ভগবান। যদি এর পেছনে বিশাখা থাকে তাহলেও তো আমি কিছু করতে পারবো না। স্টুপিড মি, রেগে গিয়ে তারপর সকলের সামনে যদি আমার নামটা বলে দেয় তাহলে তো আমার এতদিনের প্ল্যানিং পুরো নষ্ট। আমার আসল উদ্দেশ্য হলো দুষ্টুকে ও বাড়ি থেকে বের করা। শুধুমাত্র প্রিপারেশন ঠিক করে হয়নি বলে কি তুমি পরীক্ষা দিতে চাইছো না, নাকি অন্য কোনো রিজন আছে? দুষ্টু কি হয়েছে আমায় বলো না, কোনো প্রবলেম হয়েছে? কেউ কিছু বলেছে তোমার? কেউ ভয় দেখিয়েছে? না তো, কিছু হয়নি। তাহলে কি কারণ দুষ্ট, কি কারণ তোমাকে বলতেই হবে। তুমি জানো না তোমার জন্য এই বাড়িতে কত বড় অশান্তি আসতে চলেছে। তোমার মামা ভাবছেন আমাদের জন্য তুমি পরীক্ষা দিতে পারছো না। শোনো দুষ্ট, যে কারণই হোক না কেন, তোমার জন্য আমি আমার বাবা মাকে ছোট হতে দেব না। কিন্তু চারু, আজ থেকে এমএ পরীক্ষা শুরু হচ্ছে। পেপারে লিখেছে যে এবার রেকর্ড সংখ্যক মেয়ে পরীক্ষার্থী। এসব কথা আমাকে বলছো কেন? তোমার আদরের ছোট বৌমাকে গিয়ে শোনো, কত বড় নির্বোধ না হলে তোর তীরে এসে তরি ডোবা। এমন করে বলো না চারু, আমি যখন ওকে বাথরুমে আনতে গেলাম তখন কি কান্না, কি কান্না, আমার তো খারাপ লাগছিল। খালি বলছে আমি নিরুপায় বাবা, আমি নিরুপায়। ঘুম ভাঙলো? আজ থেকে তো এ পরীক্ষা শুরু, কেমন লাগছে? বর্দি ভাই, আমি ঠিক করেছি আমি এমএ পরীক্ষাটা দেব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।